4 কোটি টাকা দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে আদালতে দ্বিতীয় দিনে আরও 3 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। সকালে বিচারক নাজমুল আলমের আদালতে হাজির হন মামলার 3 সাক্ষী। সুপরিকল্পিতভাবে এস কে সিনহা সহ আসামিরা ঋণের নাটক সাজিয়ে 4 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে আদালতে উল্লেখ করেন সাক্ষীরা। এছাড়া মামলার আসামি ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতির জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। মামলার পরবর্তী শুনানির জন্য 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। ইটস ভেরি ক্লিয়ার যে উনি এটার সাথে জড়িত। ব্যাংকাররাও অসৎভাবেই এই সময় তার এটাকে প্রভাবিত হয়ে এই সমস্ত টাকা তারা ডিসবার্স করে এবং এটা আত্মসাৎ করার মামলা এবং সেই সাথে মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের মামলা হিসেবে তাদের বিবেচনা। ডকুমেন্টস তো ক্লিয়ার, এটা যে ওনার অ্যাকাউন্টে এই টাকাগুলো গেল কী করে? এই পেয়ার লোন অ্যাপ্লাই করলো শাহজাহান এবং নিরঞ্জন, সেইখানে তাদের অ্যাকাউন্ট থেকে একটা দুটো পে অর্ডার হলো, দুটো পে অর্ডারে ওই এস কে সিনহার অ্যাকাউন্টে চলে গেলো।